নমস্কার আমি অপূর্ব আর আপনারা দেখছেন মিশন জিওগ্রাফি শন জিওগ্রাফি পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং তার পাশের বেল আইকনে ক্লিক করুন নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশান সব থেকে আগে পাওয়ার জন্য আজকে আমাদের আলোচনার বিষয় হল এনআইওএস স্বয়ম পোর্টাল এবং সিএসসি ভেরিফিকেশন অর্থাৎ এই এনআইএস স্বয়ম পোর্টাল এবং সিএসসি ভেরিফিকেশানের মধ্যে কি সম্পর্ক রয়েছে প্রথমে আমরা আলোচনা করে নিই এনআইএস সম্পর্কে এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং যার মাধ্যমে যেসব অপ্রশিক্ষিত শিক্ষক প্রাথমিক স্কুলে শিক্ষাদান করছেন তাদের ডিএলএড ডিগ্রি প্রদান করার এক দায়িত্ব পড়েছে এই এনআইএসের ওপর অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ের ওপর এবার যখন এনআইএস থেকে ডিএলএড ডিগ্রি এই কোর্স করানোর কথা বলা হয় প্রায় তেরো থেকে চোদ্দো লাখ ক্যান্ডিডেট এর জন্য আবেদন করেন এবং সেই ক্যান্ডিডেটদের পড়াশোনার জন্য বা পড়াশোনা করানোর জন্য যাতে তারা অনলাইনে সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারেন সে কারণে এনআইএস স্বয়ম পোর্টালের সাহায্য নেন স্বয়ম পোর্টাল হলো গভর্নমেন্টের একটি ওয়েবসাইট যার অ্যাড্রেস হলো সোয়েম ডট গভ ডট ইন তো এই পোর্টালের মাধ্যমে যেসব শিক্ষক ডিএলএড ডিগ্রির জন্য আবেদন করেছিলেন ডিএলএড ট্রেনিংয়ের জন্য আবেদন করেছিলেন এনআইএস থেকে তাদের শিক্ষাদান করা হবে এই স্বয়ং পোর্টাল বা স্বয়ম ওয়েবসাইট থেকে বিষয় হলো এইবার এর ফাঁকেই আসে সিএসসি ভেরিফিকেশান সিএসসি ভেরিফিকেশান নিয়ে বিভিন্নভাবে ভুল ধারণা শিক্ষকদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন ভুল বিষয় তারা জানেন সিএসসি ভেরিফিকেশানের ব্যাপারে তো আজকে খুব স্পষ্টভাবে সিএসসি ভেরিফিকেশান কি সেটা এখানে আলোচনা করবো এই ভিডিওটিতে বিষয়টি হলো সিএসসি হল গভর্নমেন্টের একটি লাইসেন্স প্রাপ্ত অর্গানাইজেশন যা ভারতবর্ষের প্রতিটি পঞ্চায়েতে রয়েছে অর্থাৎ এর ভিত খুব শক্ত তো এখন কেন এই সিএসসি ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে এনআইএস যখন ঠিক করে যে তাদের যে পড়াশোনা তাদের ডিএলএড ডিগ্রির জন্য যে পড়াশোনা তা স্বয়ম পোর্টালের মাধ্যমে করবে বা করতে হবে তখন এনআইএস এই যে তেরো থেকে চোদ্দ লাখ এনআইএসে আবেদন করেছিলেন ডিএলএড ডিগ্রির জন্য সেই সকল শিক্ষককে যাতে সুষ্ঠুভাবে স্বয়ম পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারেন তার জন্য দায়িত্ব দেওয়া হয় সিএসসিকে এনআইএসের সঙ্গে সিএসসি একটি চুক্তি হয় এবং সেই চুক্তি অনুসারে সিএসসির দায়িত্ব হয় যে সব শিক্ষক এনআইএস থেকে ডিএলএড ডিগ্রির জন্য আবেদন করেছেন তাদেরকে স্বয়ং পোর্টালে রেজিস্ট্রেশন করে দেওয়ার এটি হলো সিএসসি ভেরিফিকেশান এর বাইরে আর কিছু নয় বাজারে কিন্তু অনেক ভুল ধারণা ছড়িয়ে রয়েছে এই সিএসসি ভেরিফিকেশানের সম্পর্কে আবারও খুব স্পষ্টভাবে বলছি সিএসসি ভেরিফিকেশান হল এনআইএস থেকে যেসব শিক্ষক আবেদন করেছেন ডিএলএড ডিগ্রি করার জন্য সেই সব শিক্ষককে সোয়েম পোর্টালে যাতে তারা খুব সুষ্ঠুভাবে পড়াশোনা করতে পারেন তো তাদের রেজিস্ট্রেশন করিয়ে দেওয়ার দায়িত্ব বড়তেছে সিএসসির ওপর এবং সেটা সম্পূর্ণরূপে বিনামূল্যে সিএসসিকে করতে হবে সেরকমই চুক্তি হয়েছে এনআইএসের সঙ্গে সিএসসির এই হল সিএসসি ভেরিফিকেশন আশা করছি এনআইএস স্বয়ম পোর্টাল এবং সিএসসি ভেরিফিকেশন সম্পর্কিত যে এক ধোঁয়াশা রয়েছে সেটিকে কাটানো গেছে আমরা বলতে পারি এনআইএস এবং সোয়েম পোর্টালের মধ্যবর্তী যে সংযোগ সেটি হলো সিএসসি আশা করছি বিষয়টি সম্পূর্ণরূপে বোঝানো গেছে আবারও ফিরে আসবো নতুন কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন